চারিদিকে নানা আলোচনা সমালোচনা। সুজন বললেন, হাথুরু সিংহে মোটেই খারাপ অপশন না। আইপিএল নয়, সাকিবকে খেলতে হবে আয়ারল্যান্ড সিরিজ, পাপনের হুঁশিয়ারি। ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার ব্যাপারে কোনো পরিকল্পনা আমাদের নাই। আন্তর্জাতিক ক্রিকেটকে অ্যারন ফিঞ্চের বিদায়, হঠাৎই বললেন গুড বাই। ক্রিকেটের পাঁচ খবর নিয়ে আজকের 5 for 15 আপনাদের সাথে আছে তানজিম ঐশী। জাতীয় দলের কোচ হয়ে আসছেন চন্ডিকা হাথুরু সিংহে। গুজন আছে তার ইচ্ছাতেই কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছে অন্তত 4 থেকে 5 জন দেশীয় কোচ। বিস্তারিত উৎস মাহমুদের রিপোর্টে। অবশেষে পূরণ হতে চলেছে খেলোয়াড় হাজারো ভক্ত সমর্থক সবার চাওয়া। একজন দুজন নয়, অন্ততপক্ষে 4-5 জন দেশীয় কোচকে জাতীয় দলে ডাকার অপেক্ষায় ক্রিকেট বোর্ড। হাথুরুকে নিয়ে পক্ষে বিপক্ষে যত কথাই হোক না কেন, দেশীয় কোচদের সাথে নিয়ে কাজ করতে তিনি ভীষণ আগ্রহী। মানে ও চায় একটা বড় টিম ম্যানেজমেন্ট থাকুক, কোচিং স্টাফ থাকুক, লোকালরা যারা যখন টিম বাইরে চলে যাবে এই প্রবলেমটা ও জানে খুব ভালো, কারণ ও এখানে যেহেতু কাজ করেছে। তো আমাকে এই ব্যাপারটা খুব ইনফ্লুয়েন্স করেছে যে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি এই ব্যাপারটা। ও আসুক, আমরা এটা নিয়ে কথা বলবো যে আমাদের একটা শ্যাডো গ্রুপ, শ্যাডো বলতে আমরা সারাদিন যাতে ন্যাশনাল টিমকে অ্যাসিস্ট করে, আমরা এরকম কিছু বেশ কিছু কোচকে অ্যাসিস্ট করতে চাই, ন্যাশনাল টিমে রাখতে চাই। কারণ এটা মানে আমাদের পাইপ লাইন, মানে যেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যখন বাইরে যাবে তখন তো আপনার 25 জন ম্যানেজমেন্টকে নিয়ে যেতে পারবে না, ঠিক না? ইটস ভেরি ডিফিকাল্ট। তো যখন টেস্ট খেলতে যাবে তখন ওয়ান ডে প্লেয়াররা কার সাথে কাজ করে, এটা কিন্তু একবার একজনের সাথে কাজ করে। তো ওই রোটেশনটা আমরা চাই, আমরা চাই যে একটা ফিক্সড যেটা হাতুর প্রেসক্রিপশন থাকবে, যেই ব্যাটিং কোচ থাকুক জানে যে কী কাজ আছে যে ওয়ান ডে প্লেয়ারদের, বা যে স্পেসিফিক কোনো প্লেয়ারের কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে কিনা, কাজ আছে কিনা, ফাস্ট বোলারদের কী করতে হবে। তো ওইগুলো নিয়ে আমার মনে হয় হাতুর সাথে অলরেডি আই হ্যাভ এ ব্রিফ টক। আমি মনে করি ও আসলে হয়তো বা আমরা এটা নিয়ে কথা কাজ করতে পারবো, এবং আমি মনে করি এবার আমরা এই ব্যাপারটা সার্থক হবো ইনশাল্লাহ। সোহেল ইসলাম, রাজিন সালে সহ ইতোমধ্যেই বাংলাদেশ টাইগার্স এইচপির সাথে কাজ করা আফতাব আহমেদ, মিজানুর রহমান বাবুল, নাজমুল হোসেন, তালা জুবায়েদদের দেখা যেতে পারে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে কাজ করতে। কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে অলরাউন্ডার জেনেছে দেশীয় কোচদের দেশের মাটিতে দলের সাথে রাখা হবে। বাইরের ট্যুরে সবাইকে সাথে না নিলেও অন্তত একজন কিংবা দুজনকে সাথে নেবে ম্যানেজমেন্ট। কোচিং প্যানেলে শ্রীধন শ্রীরাম থাকছেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করে বলেননি কিছুই। শ্রীয়ের সাথে মাঝে একবার কথা হয়েছিল, ওরও কিছু চাহিদা আছে হয়তো এরকম কিছু থাকবে, বাট আমরা চাই ও আসুক। ও কতটুকু সময় দিতে পারবে বা কীভাবে পারবে সেটা বড় কথা, বাট এখনও যে দরজা বন্ধ হয়ে গেছে তা আমি মনে হয় না, এখনও আমার দরজা বন্ধ হয়ে গেছে তাই না, বাট ওর আবার বলে পরমেশ্বরেই কথা বলার কথা ছিল লাস্ট, সেটা পরে আমি জানি না আসলে সত্যি কথা বলতে। দেশীয় কোচদের দেখতে চাওয়ার দাবি যেমন ভক্তদের আছে, তেমনই সবচেয়ে বেশি দেখার আকাঙ্ক্ষা যাকে, সেই মোহাম্মদ সালাউদ্দিনের কাজ করার সম্ভাবনা নেই বললেই চলে। বোর্ডে যারা এমপ্লয়ি আছে তাদের থেকে নিলে সবচেয়ে বেটার হয়, কারণ তারা অনেকদিন ধরে বোর্ডে কাজ করতেছে, বিভিন্ন কোচের সাথে কাজ করতেছে, তারা আসলে হাথুরু সিং সম্পর্কে জানে এবং তারা হয়তো তাকে বেশ সাপোর্ট করতে পারবে। কারণ আমি আসলে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের ছেলেও চিনি না, ইভেন এসপির ছেলেকেও চিনি না। আমি যখন একটা জায়গায় কাজ করতে হবে আমার সব নলেজ লাগবে এবং আমার সেই কোচটা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। এখন হাথুরু সিংয়ের মেন্টালিটি কীরকম সেটা আমি জানি না এবং সে কেমন কোচ সেটাও আমি জানি না। তো আমি যার সাথে কাজ করবো তার আমার একটু জানা দরকার, কারণ আমার এখন যে বয়স আছে এখন আমার আসলে নিজে থেকে অ্যাডজাস্ট করার মতো আসলে মেন্টালিটি আমারও আছে কিনা আমি জানি না। কারণ সারা জীবন লাস্ট 5-10 বছর ধরে হয়তো হেড কোচ হিসেবে আমি নিজে কাজ করতেছি, তো এখন অ্যাসিস্ট্যান্ট কোচের রোলটা আমি পারবো কিনা, আমার সেই শারীরিক সক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, কারণ অ্যাসিস্ট্যান্ট কোচদের কাজ অনেক বেশি। তো এই কারণে আমি বলবো যে আমার মনে হয় যে বেস্ট হবে যে যারা বোর্ডে এমপ্লয়ি আছে তাদের থেকে দিলে তারা বেস্ট রেজাল্টটা পাবে। শেষ অবধি দেশীয় কোচদের ব্যাপারে হাথুরুর আশাবাদ ব্যক্ত করাটা বোধহয় দেশের ক্রিকেটের জন্য বড় সংবাদ। সুজনের বক্তব্য মতে করা হেডমাস্টার নয়, ভালো মানুষ হাথুরু সিংহে, তিনি ভালো করবেন সেই বিশ্বাস সুজনের আছে। হাথুরু দলকে কীভাবে বদলে দেন সেটাই এখন দেখার অপেক্ষায় পুরো দেশ। উৎস মাহমুদ, অলরাউন্ডার। আইপিএল না, সাকিবকে খেলতে হবে আয়ারল্যান্ড সিরিজ, অর্থাৎ চাইলেও এনওসি পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোঝাই যাচ্ছে সাকিবের মতো একই অবস্থা হবে মুস্তাফিজুর রহমান আর লিটন দাসের। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সব খোলাসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই, ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার ব্যাপারে কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এটা আমরা ওদেরকে বলেও দিয়েছি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে ফ্যাক্টরসগুলো চিন্তা করেই পাকিস্তান উইল ডিসাইড যে ওরা যেহেতু হোস্ট যেটা কোথায় করবে, কোথায় করলে সবচেয়ে ভালো হয়, এবং এইটাই আমাদের কাছে প্রপোজ করবে নেক্সট মিটিংয়ে। এখন আমাদের যেইভাবে চলছে ঠিক সেইভাবেই চলবে, আগে পরে নিয়ে কিছু না। মানে এখন এই হাতুর
আসার আগ পর্যন্ত যেই নিয়ম চলছে ওই সেম নিয়মই থাকবে। পরামর্শ তো ডেফিনেটলি থাকবে, ক্যাপ্টেনের সাথেও পরামর্শ না করে কোনো টিম দেওয়া হয় না। আমি আবার বলছি, কোচদের ইনপুটটা এমনিও নেওয়া হয়, এখানে নেওয়া হতো, এখনো নেওয়া হয়। হাতুরা সিংয়ের ইনপুট এখন পাওয়ার সম্ভাবনা একটু কম, কারণ সে তো রিসেন্ট খেলাগুলো দেখছে না, হয়তো সামনে কয়েকটা খেলা দেখে হয়তো সে হয়তো প্রপোজ করবে। সো বেসিক্যালি এখানে যেটা হবে, সিলেক্টররা একটা টিম তৈরি করে, করে ক্যাপ্টেনের সাথে কথা বলে, ক্যাপ্টেনের সাথে কথা বলে এবং কোচের সাথে কথা বলে, তাদের যদি কোনো পরামর্শ থাকে তখন তারা চেষ্টা করে সেটাকে ইনকর্পোরেট করতে। একটা কি দুইটা প্লেয়ার হয়তো এদিক সেদিক অ্যাডিশন হয় বা চেঞ্জ হয়, দ্যাটস অল, এছাড়া কিছু না। বাট বেস্ট ইলেভেন তো ক্যাপ্টেনই করবে, সো ওখানটায় তো আর কারো কিছু করার নেই। নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ট্রল সমালোচনায় তার কিছুই যায় আসে না, কিন্তু তার পরিবার কষ্ট পায়। নাফিস ইকবাল বললেন, শান্ত অনেক স্ট্রং, এসবে তার খেয়াল নাই। প্রশ্ন চলেই আসে, সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে কি সব কিছু এড়িয়ে যাওয়া সম্ভব? উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাহরিয়ার শাওন। সাধারণ আর অসাধারণ ক্রিকেটারের মধ্যে পার্থক্যগুলোর একটা, খুব সম্ভবত বড় মঞ্চে পারফর্ম করতে পারা না পারায়। বয়সভিত্তিক ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেও জাতীয় দলে এসে কালে ভদ্রে জ্বলে উঠেছে শান্তর ব্যাট। কোচদেরও বেশ পছন্দের ক্রিকেটার, সুযোগও পেয়েছেন বেশ, কাজে লাগাতে না পারায় সমালোচনাও হয়েছে অনেক। তবে একটা সময় শান্ত রান করতে শুরু করেছেন, কিন্তু হতাশার ব্যাপার হলো ট্রল সমালোচনা এসবের পরিমাণ কমার পরিবর্তে বেড়েছে, যেটা শান্তর জন্য শাপে বরি হয়েছে। কীভাবে শান্তকে নিয়ে ট্রল কেন হয় এটা তো আমি জানি না। ছেলেটা পারফর্ম করে এবং দেখেন, খারাপ দিন ভালো দিন আসে, সব প্লেয়ারেরই আসে। ওকে নিয়ে মানুষজন একটু বেশি কথা বলে, উইচ ইজ গুড ফর হিম, এবং ওটা ওকে মেন্টালি স্ট্রং করার একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে। তো এই এই সিজন ও যেভাবে ইনিংসগুলো খেলেছে আপনি দেখেছেন, আন্ডার প্রেশার অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, এবং হি ইজ ইয়াং, ও সামনে ওর অনেক জায়গা আছে আরও ইম্প্রুভ করার। সো সবচেয়ে বড় ভালো জিনিস ওর আমার লাগে যে ও প্রেশারটা অ্যাবজর্ব করতে পারে, মানে ইট ইজ ইনর্মাস যে ওর পিছনে এত ট্রোল করা হয়, অনেক কিছু বলা হয়, তো ও এই জিনিসটা অ্যাবজর্ব করে যেভাবে এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ ভেরি গুড সাইন। দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে শান্ত বলেছিলেন, শুধু একটা অপোনেন্টের বিপক্ষেই নয়, তাকে খেলতে হয় পুরো দেশের মানুষের বিপক্ষে। সেই কথা থেকে স্পষ্ট, দিন দিন শান্ত যেভাবে পারফর্ম করছেন তাতে একটা ব্যাপার বলা যায়, এই ওপেনার পাহাড় সমান চাপ নিয়েই ব্যাট করেন। এসবকে শান্ত নিজে কিভাবে দেখেন? অনেকে না জেনে না বুঝে হয়তো কথা বলে ফেলে, টিমের প্ল্যান বা আমার নিজস্ব কী প্ল্যান বা আমি কতটুকু হার্ডওয়ার্ক করি, এটা হয়তো অনেকে জানে না, হয়তো জানার প্রয়োজনও নেই। বাট আসলে যেটা আমি বললাম, যে এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলবো, কথা বলাই হবে, এটা যার যার চিন্তাভাবনা, এবং যদি সে বুঝে কথা বলে বা জেনে একটা কথা বলে তাহলে আমার মনে হয় যে ভালো। এবং আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না, আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে, বাট আমার মনে হয় যে আর একটু ডিসেন্ট ওয়েতে হতে পারত, যেটা আমার ফ্যামিলির জন্য হয়তো ভালো হতো। পারফর্ম আর্টিস্টরা কারো কাছে নিন্দিত হবেন, আবার কারো কাছে নিন্দার শিকার হবেন, সেটা অস্বাভাবিক কিছু না, তবে শান্তর মতো এতটাও না নিশ্চয়ই। কিন্তু ইতিবাচক দিক হলো, দিন দিন এসবের পরিমাণ যত বাড়ছে, শান্ত যেন কড়াভাবেই সব সামলে নিয়ে জবাব দিচ্ছেন, যার সাক্ষ্য দেয় চলমান বিপিএল। চলতি বিপিএলে এই ওপেনারের ব্যাট থেকে 50 এসেছে তিনটা, 40-এর উপর ইনিংস আছে মোট পাঁচটা, বাকি 6 ইনিংস 20-এর নিচে, যেগুলোতে স্ট্রাইক রেটও 100 বা এর কম। ইনিংসগুলোর দিকে তাকালে দেখা যায় সেট হতে সময় নিচ্ছেন। অন্য প্রান্তে ইনফর্মার তহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংও এই ক্ষেত্রে শান্তকে কিছুটা ঠান্ডা মাথায় ব্যাট করতে ভূমিকা রেখেছে। আবার যেগুলোতে সেট হয়ে বড় ইনিংস খেলেছেন সেগুলোতে শেষ দিকে বাড়িয়ে নিয়েছেন স্ট্রাইক রেট। বরিশালের বিপক্ষে অপরাজিত 89 রানের ইনিংসই তার প্রমাণ, যেখানে শুরু থেকে দলের বিপদে হাল ধরেছেন, শেষের দিকে ব্যাট করেছেন 300 স্ট্রাইক রেটে। সব মিলিয়ে এখন পর্যন্ত 371 রান করা শান্তর 41 গড়ের সাথে 111 স্ট্রাইক রেট অনেকটা বেমানান হলেও শান্ত ব্যাট করে চলেছেন দলের চাহিদা অনুযায়ী। সিলেটের সাফল্যে শান্তর ব্যাটের অবদান যেমন, শান্তর ব্যাটের সাফল্যে মানসিকভাবে শক্ত থেকে সমালোচনা নিতে পারার যে ক্ষমতা, সেটার অবদানও তেমন। দিন শেষে শান্ত যতই বলুন তিনি এসব কানে নেন না, কিংবা নাফিস ইকবালরা যতই বলুন এসব শান্তকে স্ট্রং করেছে, কিন্তু আসলেই কি একজন ক্রিকেটার এত বাজেভাবে ট্রল সমালোচনা ডিজার্ভ করেন? শাহরিয়ার শাওন, অলরাউন্ডার। উমরা থেকে দেশে ফিরেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেনের সাথে দুষ্টুমিতে মাতলেন এই অলরাউন্ডার, ম্যাচে অবশ্য ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, তাতে কি মাঠের বাইরে সাকিবে যেন সবাই মুগ্ধ। শাহরিয়ার শাওনের রিপোর্টে বিস্তারিত।
সাকিব আল হাসান বড্ড আনপ্রেডিক্টেবল, অবশ্য আনপ্রেডিক্টেবল বলেই তিনি সাকিব। এই যেমন বিপিএল এর মাঝপথে দুই দিনের ব্রেকে গেলেন ওমরা করতে, ওমরা থেকেই ফিরে ম্যাচ খেলতে চলে আসা, চেহারায় ক্লান্তির চাপ নেই একটুও। মাঠে আসতেই বরিশালের এনার্জেটিক ক্যাপ্টেনের উপর রীতিমতো মোসাদ্দেকের হানা, কোনোরকমে মোসাদ্দেকের হাত থেকে বাঁচতে চেষ্টা, তবে একা একা সেটা পারলেনই না, অন্যদের সহায়তায় সাকিবের রক্ষা। এর আগে মাঠে এসে বরিশালের ক্যাপ্টেন গেলেন উইকেট দেখতে। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা চট্টগ্রাম ম্যাচে হয়েছে লো স্কোরিং থ্রিল, সাকিবও দেখে নিলেন কেমন হবে রাতের ম্যাচের উইকেটটা। এরপর গা গরম করেছেন, মিরাজ বিজয়দের সাথে কথা বলেছেন, নিশ্চয়ই ভরসাই দিয়েছেন। গত দুই দিন দলের সাথে ছিলেন না, মাঠে এসে দলকে উজ্জীবিত করাটাই স্বাভাবিক, কারণ মঙ্গলবার রাতে কুমিল্লার সাথে জিতলে টেবিল টপার হয়ে যাবে দলটা, অন্যদিকে হারলে আছে বিপদ। সাকিবের মতো খানিকটা বিরতি দিয়ে দলের সাথে ফিরলেন বরিশালের আরেক তুরুপের তাস ইফতিকার আহমেদ। পিএসএল খেলতে তিনি পাকিস্তান গেলেও আবারও ফিরেছেন, এর মাঝে সেখানে একটা প্রদর্শনী ম্যাচে ওয়াহাব রিয়াজের এক ওভারে মেরেছেন ছয়টা ছক্কা। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটারের ফেরাটা বরিশালের জন্য প্লাস পয়েন্ট অনেকখানি। অন্যদিকে প্লে অফের আগে সেরা দুইয়ে জায়গা করে নিতে কুমিল্লা উড়িয়ে এনেছে তাদের সাবেক দুই ভিক্টোরিয়ান্স রাসেল এবং নারিনকে, তারাও খুব বেশি প্রস্তুতির সুযোগ পাননি। তবে এই দুই ক্যারিবিয়ানের মাসল পাওয়ারে ভরসা রাখতে গেলে কোনো আলাদা প্র্যাকটিস সেশনের প্রয়োজন আছে বলে মনে হয় না। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়ার একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিদায় নিলেন অজিদের সেরা ক্যাপ্টেন হয়ে। বিস্তারিত আফনান পিয়ালের রিপোর্টে। গত সেপ্টেম্বরে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন, এবার ছাড়লেন টি টোয়েন্টিও, ফলে অ্যারন ফিঞ্চ এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেরই সাবেক। অস্ট্রেলিয়ার একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিদায় বেলায় ক্রিকেট অস্ট্রেলিয়া শুধু একটা কথাই লিখেছে, থ্যাংক ইউ ফিঞ্চি। মাইটি অস্ট্রেলিয়ার শোকেইসে সবই ছিল, শুধু একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া। 2021 সেই অপূর্ণতা ঘোচে ফিঞ্চের হাত ধরে। পরের বিশ্বকাপে ঘরের মাঠে অবশ্য সুবিধা করতে পারেনি অজিরা, বিদায় নিতে হয় গ্রুপ পর্বেই। শর্টেস্ট ফরম্যাটের দলকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া যাতে নতুন করে পরিকল্পনা সাজাতে পারে সেজন্যই ফিঞ্চের সরে যাওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করেছেন, অনেকের মতে আধুনিক ক্রিকেটে ফিঞ্চ ওয়ার্নারই সেরা ওপেনিং জুটি। একসঙ্গে 2006 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা দুজনের মধ্যে রসায়নও দারুণ। আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় বেলায় ফিঞ্চ ঠিকই ছোটবেলার বন্ধুর ভালোবাসা পেয়েছেন। ওয়ানডে থেকে অধিনায়ক হিসেবেই অবসর নিয়েছিলেন, টি টোয়েন্টিতেও তাই। একদিনের আন্তর্জাতিকে এখন অধিনায়ক প্যাট কামিন্স, তবে 20 ওভারের ফরম্যাটে নতুন অধিনায়ক কে হবেন তা এখনও ঠিক হয়নি, অনেকের নামই শোনা যাচ্ছে। বাকি দুই ফরম্যাটের নেতা কামিন্সের সঙ্গে দৌড়ে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও আছেন, এমনকি ফিঞ্চের মতে এদের বাইরেও আরও অনেকে আছেন যারা অস্ট্রেলিয়ার আভিজাত্য ধরে রাখতে পারবেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ, নিজের খেলা 103টা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের 76টাতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এই ওপেনারেরই দখলে। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 76 বলে করেছিলেন 173 রান। 36 বছর বয়সী সাবেক এই ওপেনারের আন্তর্জাতিক ডেবিউ 2011 সালে ইংল্যান্ডের বিপক্ষে। 12 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে 103টা টি টোয়েন্টির সঙ্গে খেলেছেন 146টা ওয়ানডে এবং 5টা টেস্ট ম্যাচ। টি টোয়েন্টিতে করেছেন 3000-এর বেশি রান, 146 ওয়ানডেতে ফিঞ্চের সংগ্রহ 5406 রান। আফনান পিয়াল, অলরাউন্ডার। আজকের 5 for 15 এ পর্যন্তই, অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।